রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবেনি সম্ভব হবে কোনোদিন। না, রেলগাড়ি নয়, বরং লন্ডনের রাস্তায় শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আচমকাই দেখা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। মোলাকাত হতেই অভিনেত্রী কথা বলেন প্রাক্তন বিসিআই সভাপতির সঙ্গে। ভিনদেশে বসে সৌরভের সঙ্গে কফি খেয়েছেন কৃষ্ণকুলি ধারাবাহিকের খলনায়িকা। দাদার সঙ্গে মোলাকাতের ছবিও আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রামে সৌরভের সঙ্গে তোলা তিনটি ছবি আপলোড করেছিলেন শ্রীময়ী, যা আবারও ভাইরাল হয়েছে। অভিনেত্রী লেখেন, আমার প্রিয় মানুষটির সঙ্গে আচমকা দেখা হল, সত্যিই খুব ভালো মানুষ উনি। লন্ডনের রাস্তায় সৌরভের সঙ্গে একটি সেলফি তুলেছেন শ্রীময়ী চট্টরাজ। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে একটি কফি শপে বসে থাকতে দেখা যায় সৌরভ এবং শ্রীময়ীকে। দুই তারকাকে এক ফ্রেমে দেখে খুশি নেটিজেনরাও। সৌরভ গঙ্গোপাধ্যায় ডাউন টু আর্থ স্বভাবের প্রশংসা করেছেন শ্রীময়ী, তাকে সমর্থন জানিয়েছেন অজস্র সৌরভ ভক্ত। কেউ লিখলেন, দাদা সত্যিই দুর্দান্ত। কারো মন্তব্য, কি অসাধারণ অভিজ্ঞতা। লন্ডন নিবাসী আরো এক ইনস্টাগ্রাম ইউজারের মন্তব্য, ইস, এভাবে আমারও যদি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হতো তাহলে কি দারুণ হতো। অনেকে শ্রীময়ীর আপলোড করা ছবির কমেন্ট বক্সে লাভ ইমোজি এঁকে দিয়েছেন। অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন অনেকেই। উল্লেখ্য, গত বছর কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন তার স্বামীর সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন শ্রীময়ী চট্টরাজ। বিষয়টি নিয়ে আগে জলখোলা শুরু হয়েছিল, এরপরই ব্যাপারটি নিয়ে মুখ খোলেন পিঙ্কি, উগড়ে দিয়েছিলেন যাবতীয় ক্ষোভ। তার অভিযোগ ছিল শ্রীময়ীর কারণেই কাঞ্চন নাকি তার সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইছেন কাঞ্চন মল্লিক। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন, তবে এই বিতর্কের পরেও একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে দুই অভিনেতাকে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।